থেকেই আকাশটা মেঘলা হয়ে আছে মাঝে মধ্যে এক পশলা বৃষ্টি হচ্ছে প্রকাশ যে ছোট্ট বাড়াবাড়িতে থাকে তার বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি বেশ উপভোগ করা যায় চাকরি সূত্রে উত্তরবঙ্গে থাকে সে বারান্দা থেকে তাকালে সবুজ গাছপালা চা বাগান সবই দেখা যায় এরকম একটা বৃষ্টি ভেজা সকালে বারান্দায় একটা চেয়ারে বসে এক কাপ ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে মনটা বেশ ভালো হয়ে যাচ্ছিল প্রকাশের ভাবনার জগতে ডুবে যাচ্ছিল প্রকাশ ছোটবেলার টুকরো টুকরো ভালো খারাপ সব স্মৃতি ফিরে ফিরে মনের মধ্যে আসছিল। খুব না হলেও ছেলে তাও বলা প্রকাশকে পড়াশোনাতে সে মনোযোগী ছিল পড়ার পাশাপাশি মাঠে পাড়ার বন্ধুদের সঙ্গে ক্রিকেট ফুটবল কাবাডি আরো অনেক রকম খেলাধুলো হতো মাঝে মাঝে বর্ষার দিনে পাড়ার অনেক ছেলে মেয়ে মিলে কাগজের নৌকা বানিয়ে রাস্তায় বয়ে যাওয়া জলে ভাসিয়ে দিত আবার কখনো কখনো বাড়ির ছাদে খেলার ছলে কাগজের রকেট বানিয়ে এদিক ওদিক ফেলার মজাই ছিল কিছু আলাদা বন্ধুর বাড়ির আম গাছে উঠে পাড়া বা পাড়ার দিদার পেয়ারা গাছের পেয়ারা না বলেই তুলে বন্ধুরা মিলে কোথাও লুকিয়ে খাওয়ার মজাই ছিল আলাদা প্রকাশ মালদা জেলার এক মফস্বল শহরের ছেলে খুব ছোটতেই ওর বিয়োগ হওয়ায় মা ও ছেলে মিলেই সংসার চলত পড়াশোনা আর বন্ধুদের সঙ্গে দাপাদাপি করে প্রকাশের ছোটবেলা বেশ ভালোই মাথার উপর ছিল মা মায়ের কষ্টটা মাঝে মাঝে ছোট হলেও বুঝতে পারত ও বাবা চলে যাওয়ার পরে তাদের পারিবারিক কাপড়ের ব্যবসা মাকে দেখাশোনা করতে হতো সংসারের সব কাজ সেরে ব্যবসা ধরে রাখার যাবতীয় দায়িত্ব পালন করতে মায়ের কষ্ট হতো ছোট্ট প্রকাশ তা বুঝত কিন্তু ওই বয়সে কিভাবে মাকে সাহায্য করবে তা ঠিক ভেবে পেত না ও খাওয়া পড়া বৈখ্যাতা কোনো কিছুর অভাব ওর মা কখনো ওকে বুঝতে দেয়নি কিন্তু বিলাসিতা করার সুযোগও ছিল না তাদের আর সে বিষয়ে আবদার করে কখনো মাকে বিরক্ত করেছে বলে প্রকাশের মনে পড়ে না বরং মায়ের পরিশ্রম আর কষ্ট তাকে অনেক বোঝদার বানিয়ে দিয়েছিল ছোট বয়সে কোনো কোনো দিন সে স্কুল থেকে ফিরে নিজের সঙ্গে মায়েরও মায়ের বেড়ে নিত মায়ের স্নানের সময় কেছে রেখে যাওয়া শাড়ি কাপড় ছাদে মিলে দিত আবার কখনো বাগানের কাজকটাতে একটু জল দিয়ে রাখত মা দোকান থেকে এসে ওর এইসব কাণ্ড দেখে বলতেন হকন তোকে কতবার বলেছি বাবা স্কুল থেকে ফিরে ভাত খেয়ে একটু পড়াগুলো দেখবি যেগুলো সকালে স্কুলে পড়িয়েছে পড়াশোনাটা তুই মন দিয়ে কর বাকি কাজ হাজার কষ্ট হলেও আমি ঠিক সামলে নেব মনে মনে মা কি একটু খুশি হতো এখনো ভাবে প্রকাশ ওর মুখে এক চিলতে হাসি ফুকে ফুটে ওঠে নিজেকে পরিমিত সাদা জীবনে সন্তুষ্ট রাখলেও ছোট বয়সে মাঝে মাঝে কিছু কিছু বিষয়ে সে মানসিক ভাবে বিচলিত হয়ে পড়তো কষ্ট পেত আজ ভাবলে অবশ্য হাসি ছাড়া আর কিছুই মনে আসে না প্রতিবার স্কুলের সব শিক্ষক শিক্ষিকাই পূজোর ছুটির কাজ দিতেন বাংলা শিক্ষিকা তৃপ্তি ম্যাডাম প্রত্যেকবার লিখে আনতে দিতেন পূজোর ছুটির আনন্দ ছুটি শেষে স্কুল খুলতেই সবার খাতা ভর্তি আনন্দ মজার গল্প ক্লাসে জোরে জোরে পড়ে শোনাতে হতো প্রকাশ প্রতিবার ও লেখাতে পূজোর ছুটিতে পাড়ার পূজোর কথা লিখতো তাছাড়া মায়ের সঙ্গে নালকের নাড়ু চিড়ের নাড়ু গজা এসব বানানোর মজা নিয়ে লিখত প্রকাশের মা নাড়ু গজা বানিয়ে প্যাকেটে করে বিক্রি করতেন পুজোতে প্রকাশের একটা বা খুব বেশি হলে দুটো নতুন জামা প্যান্ট হতো এইসব নিয়ে তার মনে কোনো আফসোস ছিল না বরং বেশ খুশি মনেই সে নিজের ছুটির কাজ করত। ক্লাসের অন্য বন্ধুদের লেখার মধ্যে অবশ্য বিভিন্ন দূর ঠাকুর দেখা রেস্টুরেন্টে খাওয়া সিনেমা দেখা পাচি ফাটানো দেশে বিদেশে দূরপাল্লার ট্রেনে বা উড়োজাহাজে চেপে ঘুরতে যাওয়া এসবের নানান গল্প থাকত কত নতুন নতুন জায়গার নাম আর বর্ণনা শুনতে পেত প্রকাশ পুজোর নতুন জামা কাপড়ের লিস্ট ও শেষই হতে চাইতো না বন্ধুদের ক্ষেত্রে জামা কাপড়ের সঙ্গে জুতো মোজা রং বেরঙের খ্যানলা কিছুরই গল্প শোনা যেত কোনো হিংসে বা কষ্ট কিন্তু প্রকাশ অনুভব করেনি বিশ্বাস করা কঠিন হলেও সত্যি করেনি সে বয়সে ও অর্থমূল্য দিয়ে বিচার করতে শেখে নিজে ঘটনাটা যখন ঘটেছিল প্রকাশের তখন ক্লাস সিক্স পুজোর ছুটির পর স্বাভাবিকভাবেই ছুটির আনন্দ ভর্তি খাতা নিয়ে ওরা সবাই তৃপ্তি ম্যাডামের ক্লাসে গেছে একে একে সকলে নিজের নিজের ছুটির ভালো ভালো অভিজ্ঞতার কথা শোনাচ্ছে প্রকাশ নিজের খবরের কাগজে মলার দেওয়া একটা পাতলা ছোট খাতা খুলে দাঁড়িয়ে করে শোনাচ্ছিল হঠাৎ দু তিনজন সহপাঠীর কথা আশেপাশের বেঞ্চ থেকে ওর কানে এলো শুনতে পেল পরিমল বলছে প্রতিবার শুধু নাড়ুয়ার গজা বানানোর গল্প শোনাস অন্য কিছু বানাতে পারিস না সুরজিতের গলা শুনলো প্রকাশ বলছে পাড়ার বাইরে অন্য কোথাও কখনো ঠাকুর দেখতে গেছিস জানবি কি করে কত বড় বড় প্রতিমা হয় কত জাঁকজমক হয় নীলিমিশ বলে ছেলেটা বলছিল আমাদের মতো উড়োজাহাজে চেপে বেড়াতে যাওয়ার গল্প শোনাতে পারবি কি বল ধুর তুই তো কোথাও যাস না তোকে বলার আর কি মানে কি কথাগুলো পরপর শুনে কোনো অজানা দুঃখ যন্ত্রণাতে প্রকাশের মনটা খুব ভারী হয়ে গেছিল সে আজ এই সব তাচ্ছিল্যপূর্ণ কথার মাঝে হঠাৎ বুঝতে পেরেছিল মায়ের কষ্ট মায়ের সামর্থ্যের কথা তৃপ্তি ম্যাডাম ওর শুকিয়ে যাওয়া মুখটা খেয়াল করেছিলেন দেখে বলেছিলেন নিজের চেষ্টা আর ইচ্ছের থেকে বড় কিছুই হয় নাই পৃথিবীতে যেদিন অনেক উপরে সাফল্যের শীর্ষে পৌঁছে যাবে ওদের ক্ষমা করে দেবে অর্থ সামর্থ্য কিছুই সবসময় থাকে না সঙ্গে যা থাকে তা হল সদিচ্ছা আর মনোবল অনেক এগিয়ে মোবাইলের প্রকাশে সমিত ফিরে এলো হোটেল রিসেপশন থেকে ফোন এসেছে অধ্যাপনার কাজে কলেজে জয়েন করার পরে ঠিক করে নিয়েছিল এবার ছুটি পেলে মাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে তাই অনলাইনে চার দিনের জন্য মাঝারি মাপে ছিমছাম একটা হোটেলের রুম বুক করেছে প্রকাশের মায়ের বয়সটা বেড়েছে ঠিকই কিন্তু এত পরিশ্রমী বলে বয়স এখনো থাবা বসাতে পারেনি স্বচ্ছন্দে ঘরের বাইরের কাজ একা সামলে চলেছে মাকে এখনো ঘুরতে যাওয়ার ব্যাপারে কিছু বলেনি প্রকাশ মাসখানেক পরে আজ প্রকাশ ওর মা ত্রিপুরা সহ নর্থ ইস্টের কিছু কিছু জায়গা ঘুরতে যাবে বলে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছে আজ প্রকাশের কাছে একটা বড় দিন মাকে নিয়ে সে নিজের উপার্জনে ঘুরতে যাচ্ছে দমদম এয়ারপোর্টে পৌঁছে মাকে নিয়ে আস্তে আস্তে চেকিং করতে শুরু করে বোর্ডিং পাস সিকিউরিটি চেকিং করলো তারপর পৌঁছে দুটো সিটে বসলো প্রকাশ মাকে নিয়ে মা অবাক চোখে চারিদিক দেখছেন প্রকাশ অবশ্য অ্যানাউন্সমেন্টের দিকে খেয়াল রাখছিল সময় মতো ফ্লাইটে বোর্ডিং শুরু হলো এই প্রথম ফ্লাইটে পার রাখলো প্রকাশ মাকে সঙ্গে নিয়ে নিজেদের শীতে বসে মাকে বলল কোনো অসুবিধা হচ্ছে না তো মা ঘাড় নেড়ে জানালেন হচ্ছে না কি নিশ্চুপ পরিবেশ সুন্দর মিষ্টি সুরেলা আওয়াজ ভেসে আসছে একটা প্রকাশ সিট বাঁধার সংকেত পেতে নিজের আর মায়ের ঠিক করে বাঁধল জানালার ধারের শীতে মা বসেছেন ও বসেছে তার পাশের শীতটাতে মা কেমন চুপ করে বসে আছেন লক্ষ্য করল প্রকাশ নিজে এক অদ্ভুত উত্তেজনায় চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল হঠাৎ একটা বিকট আওয়াজ হলো আর প্লেনটা নড়ে উঠল প্রকাশ দেখলো বিশাল আকৃতির প্লেনটা রানওয়েতে ছুটছে আর তারপরই সেই বিস্ময়কর অনুভূতি হলো প্রকাশের মা আচমকা দুগ্গা দুগ্গা বলে উঠলেন ওরা দেখলো প্লেন আকাশে উঠে পড়েছে মাটি ভূখণ্ড সব ছেড়ে আকাশের মাঝে শূন্য ভাসছে সমস্ত গাছপালা বাড়িঘর আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে সে কি এক অপূর্ব আনন্দ অনুভূতি আজ মায়ের সঙ্গে প্রথমবার উড়োজাহাজে চেপে প্রকাশের এক অদ্ভুত আনন্দ বিস্ময় রোমাঞ্চ আর তৃপ্তিতে মনটা ভরে গেল ওর সেই ছোটবেলার তৃপ্তি ম্যাডামের কথা মনে পড়ল ও সবাইকে ক্ষমা করে দিল অপমান থেকেই তো একদিন জেপ চেপেছিল ওর মনে মাথায় হালকা হাতের স্পর্শ পেয়ে ঘুরে দেখলো মা ওর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে শান্ত গলায় বললেন আরো অনেক বড় হতে হবে এই আকাশের মতো বড় হবি মনটাকে আগে বড় করবি কিন্তু খেয়াল রাখিস না পাওয়াগুলো পেতে পেতে নিজেকে হারিয়ে ফেলিস না যেন আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে বিলাসিতাকে কখনো ঠাঁই দিবি না জীবনে পরিশ্রমীদেরই জয় হয় শান্ত গলায় প্রকাশ করলো হ্যাঁ সে তো আমি তোমায় দেখেই শিখেছি ভগবান উপর থেকে দেখে হাসছিলেন যারা নিজের রাস্তা নিজে তৈরি করে উনি তো তাদের পাশেই কেবল থাকেন ইচ্ছে পূরণ করে না নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার গল্পটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন